না তাপ চাপটা দিয়ে লিঙ্কটা পড়েছিলাম, লিঙ্কটা তো অব্দি পড়েছিলাম, বাকি যেটুকু অংশ তোমাদের বাকি আছে সেটুকু আজকে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। তো সেই লিঙ্কটাপের আগের দিন বোধহয় অঙ্ক করানো হয়নি সময়ের অভাবে, ঠিক আছে? আমি আজকে একটা দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, তারপর আমি আসছি, একটা দুটো অঙ্ক করানোর পর আমি আসছি, ঠিক আছে? প্রথম যেটা আমি খুব সহজ একটা অঙ্ক তোমায় দিতে চাইছি সেটা হলো যে -10°C উষ্ণতায় রাখা, -10°C উষ্ণতায় রাখা 1 গ্রাম বরফকে, -10°C রাখা 1 গ্রাম বরফকে 100°C উষ্ণতার, 100°C উষ্ণতা স্টিমে পরিণত করতে, স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে? যদি এরকম কোশ্চেন আসে ভালো করে দেখবে, তাহলে এরকম প্রশ্ন এলে সেক্ষেত্রে আমি কি করব আগে করতে হবে দেখো। তাহলে প্রথমে আমাকে -10°C উষ্ণতার বরফকে নিয়ে আসতে হবে, প্রথমে এইটিকে নিয়ে আসতে হবে 0°C উষ্ণতার বরফে, 0°C উষ্ণতার বরফে, ঠিক আছে? তারপরে এইটাকে কনভার্ট করতে হবে 0°C উষ্ণতার জলে, তার মানে উষ্ণতা একই রাখলাম খালি অবস্থার পরিবর্তন করালাম। তারপরে একে আবার তাপমাত্রা বৃদ্ধি করে নিয়ে যেতে হবে 100°C উষ্ণতার জলে, 100°C জলে। আবার 100°C উষ্ণতার জলকে আমি আবার 100°C উষ্ণতার বাষ্পে রূপান্তরিত করবো। জিনিসটা ভালো করে বোঝো, সরাসরি বরফকে আমি জলে নিয়ে যাব না, প্রথমে বরফকে তার করণাঙ্কে আনবো, সেখানে বরফকে জলে নিয়ে যাব, একই রকম জলকে তার স্ফুটনাঙ্কে নিয়ে যাব, সেখানে জলকে বাষ্পে নিয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখো বরফ টু বরফ মানে কি উষ্ণতার বৃদ্ধি, এক্ষেত্রে শুধু নির্ভর করছে কার উপর, এক্ষেত্রে নির্ভর করছে H=mst। তাহলে এক্ষেত্রে আমার অতএব প্রয়োজনীয় মোট তাপ, যেহেতু একই অবস্থার মধ্যে আছে অবস্থার পরিবর্তন হয়নি, তাহলে কত হবে MST। এক্ষেত্রে প্রয়োজনীয় মোট তাপ হচ্ছে MST। এক্ষেত্রে বরফ থেকে জল হয়েছে, তাহলে তাপ কত হবে ML। এলটা কি বরফ গলনের লিঙ্ক তাপ, আমি এটা L1 দিচ্ছি, এটা হচ্ছে বরফ গলনের লিঙ্ক তাপ, ঠিক আছে? তারপরে কি হচ্ছে এটার জন্য আবার জল থেকে কি আসছে 100°, সরি জল টু জল মানে এটা আবার MST, ক্লিয়ার? আর এটা ছিল বরফের আপেক্ষিক তাপ, এটা SI, এটা SW, ঠিক আছে? তারপরে এটা হবে আবার ML, এই এলটা হচ্ছে কি বাষ্পীয় তাপ, কারণ জল থেকে বাষ্প হয়েছে তাপমাত্রা একই। ভালো করে জিনিসগুলো বোঝো, যখন একই অবস্থার মধ্যে আছে তখন হবে MST, যখন একই অবস্থা থেকে অন্য একটা অবস্থা থেকে অন্য অবস্থা যাবে তখন হবে ML মানে লিঙ্ক তাপ, ক্লিয়ার? তাহলে এবারই সমস্ত জিনিসগুলো বসালে আমি কি পাবো দেখো, তোমাকে এখানে এই অঙ্কে অনেকগুলো জিনিস বলে দেওয়া উচিত ছিল কিন্তু বলেনি, ঠিক আছে? তোমার জন্য বলে দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে SI মানে বরফের আপেক্ষিক তাপ, SI হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস SI, ঠিক আছে? বাকি আর কিছু বলবে না, বাকি তোমাকে সব জানতে হবে। দেখো প্রথমে বলা আছে কি, প্রথমে বলা আছে M, তাহলে M হচ্ছে আমার এখানে 1 গ্রাম, আমার অঙ্কে 1 গ্রাম দেওয়া আছে, SI 0.5, T মানে উষ্ণতার বৃদ্ধি ছিল -10 থেকে 0 হয়েছে মানে বৃদ্ধিগত হয়েছে,
10 ডিগ্রি সেলসিয়াস মানে 10 প্লাস ml m হচ্ছে 1 বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম তাহলে এই কি ভাবতে হবে আমার এখানে m মানে 1 জলের লিন তাপ হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সিসি তাই 1 টিটা হচ্ছে 0 থেকে 100 তাই 100 তারপরে আবার ml ভর 1 জলের বাষ্পীভবন লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম তাহলে এখানে আবার বুঝবে 537 তাহলে সবগুলো করলে কত হবে এটা হচ্ছে 5 প্লাস 80 প্লাস 100 প্লাস 537 সবগুলো যোগ করলে তোমার আসবে হচ্ছে 180 মানে 680 680 710 717 722 ক্যালোরি তাহলে মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিমে বা বাষ্পে পরিণত করতে আমাকে 722 ক্যালোরি তাপ লাগবে এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখবে এই অঙ্কগুলো থেকে মানে এরকম অঙ্কই আসবে বেশি যখন একই অবস্থার মধ্যে উষ্ণতা হ্রাস বৃদ্ধি হবে তখন বুঝবে এমএসটি মানে এই সমস্ত জায়গায় বুঝবে এমএসটি ওই যে এইটাতে এটা হচ্ছে এমএসটি যখন অবস্থার পরিবর্তন হবে তখন হবে এমএল আবার এখানে এমএসটি আর এখানে এমএল মনে রাখবে যে অবস্থা তার এস তখন তাই কিন্তু বরফের এস আলাদা জলের এস আলাদা আপেক্ষিক তাপ আলাদা এই হচ্ছে আমার মনে রাখা জিনিস দিলে হয়ে গেল আর তেমন কিছু নেই আগের দিন আমরা সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প পড়েছিলাম কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পের সংজ্ঞা আগের দিন কি পড়েছিলাম সম্পৃক্ত বাষ্প আগের দিন পড়েছিলাম কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে যদি সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তবে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে বললাম ক্লিয়ার কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে যদি সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তবে সেই বাষ্পকে কি বলবো সম্পৃক্ত বাষ্প ঠিক আছে সর্বাধিক যেটা থাকতে পারে সেটাই আছে ঠিক আছে এই যে বায়ুতে জলীয় বাষ্প থাকার ঘটনা এই যে বায়ুতে জলীয় বাষ্প থাকার ঘটনা একে আমরা বলি আর্দ্রতা দিয়ে বায়ুতে যে জলীয় বাষ্প থাকার একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প থাকবে তাকে আমরা বলি আর্দ্রতা দিয়ে ঠিক আছে আর্দ্রতার ইংরেজি হিউমিডিটি তোমরা দেখো শীতকালে তোমাদের বাতাসের আর্দ্রতা কম তাই দেখবে তোমাদের ত্বক ত্বক বিভিন্ন সব খসখসে হয়ে যায় তাহলে হিউমিডিটি কি হিউমিডিটি হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে নির্দেশ করা একটি পদ্ধতি তাহলে হিউমিডিটি কিছু না এটা কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে পরিমাণকে নির্দেশ করা এক পদ্ধতি হিউমিডিটি
এবার এটা কিভাবে নির্দেশ করছি তার উপর দু রকম আর্দ্রতা হয়, একটা হচ্ছে পরমাদ্রতা, পরমাদ্রতা একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আমাদের দুটো সংজ্ঞাই পড়তে হবে, একটা অ্যাবসোলিউট হিউমিডিটি, একটা রিলেটিভ হিউমিডিটি। একটা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। পরমাপ আর্দ্রতা কি? পরমাদ্রতা হলো প্রতি ঘনমিটার বায়ুতে, প্রতি ঘনমিটার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, প্রতি ঘনমিটার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকে ওই বায়ু পরমাদ্রতা বলে, তাকে ওই বায়ুর পরমাদ্রতা বলে। পরমাদ্রতা থেকে আমরা কিন্তু বুঝতে পারবো না যে ওই বায়ুটা আমাদের পক্ষে স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতা কিন্তু এটা আমরা বুঝতে পারি। কেন বুঝতে পারি? সংজ্ঞাটা দিলে বুঝতে পারবে। আপেক্ষিক আর্দ্রতা হলো কোন একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে তার ভর এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা, ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আর্দ্রতার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তার ভর এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প ভর এর অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি? সহজ করে বললে আপেক্ষিক আর্দ্রতা কি দাঁড়ালো? সমান বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর বাই ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। যেহেতু দেখো দুটোই ভর বাই ভর, ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, যেহেতু দুটোই ভরের অনুপাত তাই আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নেই। যেহেতু দুটোই ভরের অনুপাত তাই আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নেই, এটা মাথার মধ্যে রাখো, ক্লিয়ার? যদি আপেক্ষিক আর্দ্রতা, যদি আপেক্ষিক আর্দ্রতার মান 50 থেকে 60% হয়ে থাকে, মানে আমাদের যে নর্মাল বায়ুমণ্ডল বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার যদি 50 থেকে 60% জলীয় বাষ্প আমাদের বাতাসে উপস্থিত থাকে, তখন সেই আবহাওয়াকে আমরা স্বাচ্ছন্দ্যকর আবহাওয়া বা আমরা সেই আবহাওয়াতে নিজেদের আরাম অনুভব করি। এর থেকে বেশি হলেই কিন্তু আমাদের অস্বস্তি অনুভব হওয়া শুরু হবে, ঠিক আছে? এবার দেখো তাহলে যত আপেক্ষিক আর্দ্রতার মান বাড়বে, মানে বায়ু যত সম্পৃক্ত হওয়ার দিকে আগাবে, বায়ু যত সম্পৃক্ত হওয়ার দিকে এগোবে, তখন তত আমরা কি দেখতে পাবো? বৃষ্টিপাতের সম্ভাবনা তত বেশি দেখতে পাবো, এই তো? বায়ু যত সম্পৃক্ত হওয়ার দিকে এগোবে তত আমরা বৃষ্টিপাতের
সম্ভাবনা বেশি দেখতে পাবো, মানে মেঘ জমে তখন বৃষ্টিপাত হওয়া শুরু হবে। এখান থেকে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক মানে কি? শিশিরাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু, মানে আমি বলছি একটা বায়ুকে, আমি আগের দিনে বলেছিলাম যে একটা বায়ুকে সম্পৃক্ত করা দুটি পদ্ধতি, একটা হচ্ছে যে এই আয়তনের বায়ু আছে, হয় তাতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়াও কিংবা জলীয় বাষ্পের পরিমাণ ঠিক রেখে, জলীয় বাষ্পের পরিমাণ এক রেখে কি হবে, তাপমাত্রা কমাও, বায়ু তাপমাত্রা কমাও। তার মানে কি, আমরা যদি বায়ু কোনো কারণে পরিবেশে বায়ু তাপমাত্রা কমে, তাহলে বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে পড়ে, যেইটুকু আছে ওইটাতেই সম্পৃক্ত হতে পারে, এই তো। সেক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রায় বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে আমরা বলি শিশিরাঙ্ক। ওই তাপমাত্রাকে আমরা বলে থাকি শিশিরাঙ্ক। কি বললাম, ক্লিয়ার? তাহলে কি বললাম, শিশিরাঙ্কের সংজ্ঞা কি বললাম, কি বলেছি, যে তাপমাত্রায় বায়ু তার মধ্যে থাকা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় ওই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। এখানে কথা ওই বায়ু কথা জড়িয়ে, কারণ সব বায়ু তো ওই তাপমাত্রাকে ওই বায়ু শিশিরাঙ্ক বলে, এই তো। তার মানে এটা খুব সহজ জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে শিশিরাঙ্ক জিনিসটা কি, যে কখন আমার তাহলে বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা একা একাই সম্পৃক্ত হয়ে যাবে, সেইটি হচ্ছে আমার শিশিরাঙ্ক, ঠিক আছে। এবার যদি কোনো কারণে বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখন কি করে, তখন বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে কি হয়, আমাদের ভূপৃষ্ঠে থাকা বা বিভিন্ন ভূপৃষ্ঠের উপর বিভিন্ন বস্তুর উপর ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে জমা হয়, একই আমরা বলি কি শিশির। তাহলে শিশির তাকে বলে, শিশির হচ্ছে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে, বায়ু তার মধ্যে থাকা বায়ু তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্পগুলিকে বা বায়ুর মধ্যে থাকা বায়ু তার মধ্যে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্পগুলি ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস পাতা ইত্যাদির উপরে জমা হয়, একে শিশির বলে।
তাহলে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুর মধ্যে থাকা জলবাষ্পগুলি ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস পাতা ইত্যাদির উপরে জমা হয়, একে আমরা কি বলি? শিশি। ক্লিয়ার? তাহলে যে তাপমাত্রায় সম্পৃক্ত হচ্ছে সেটা শিশি, আর সম্পৃক্ত হওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে জমা হওয়ার সম্পৃক্ত হওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু আকারে জমা হওয়ার যে ঘটনাকে বলছি আমরা শিশি। তাহলে যখন শিশিরাঙ্ক, যখন বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে যায় তখন আপেক্ষিক আর্দ্রতার মান কত? যদি বলে শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতার মান কত, শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতার মান কত? শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 100%। শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে ভালো শিশির জমার শর্ত কি? ভালো শিশির জমার শর্ত কি? ঠিক আছে, তাহলে যদি আমি এর বলি যে শিশির পড়ার শর্ত বা শিশির জমার শর্ত, শিশির পড়ার শর্ত এক নম্বর হচ্ছে, শিশির পড়ার প্রথম শর্ত হচ্ছে মেঘ মুক্ত আকাশ। কেন স্যার মেঘ মুক্ত আকাশ কি হবে? আকাশ যদি মেঘ মুক্ত থাকে তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু সহজে তার তাপকে বিকিরণ করতে পারে। আকাশ যদি মেঘ মুক্ত থাকে তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু সহজে তার তাপকে বিকিরণ করতে পারে, আর যদি সে তাপকে বিকিরণ করে তার তাপমাত্রাকে শিশিরাঙ্কের নিচে নামাতে পারে তাহলেই তো শিশির পড়বে। তাহলে যেহেতু আকাশ মেঘ মুক্ত থাকলে তাপ বিকিরণটা বেশি হয়, তাই মেঘ মুক্ত আকাশ হলো শিশির জমার শর্ত। দু নম্বর, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে, বুঝতেই পারছি যদি জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে তাহলে তাপমাত্রা অল্প হ্রাস পেলেই তা শিশিরাঙ্কে পৌঁছে যাবে। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে তাপমাত্রা অল্প হ্রাস পেলেই তা শিশিরাঙ্কের কাছাকাছি পৌঁছে যাবে বা শিশিরাঙ্কের চেয়ে বেশি হয়ে যাবে, তখন হয়ে যাবে কি, সরি, শিশিরাঙ্কের চেয়ে নিচে নেমে যাবে, তখনই পড়বে শিশির। শিশিরাঙ্কের ওপরে কিন্তু শিশির পড়বে না, তাপমাত্রাকে শিশিরাঙ্কের নিচে নাম, শিশিরাঙ্ক কারো 20°C, তাহলে তাপমাত্রা 19 হলেই বা 20 নিচে হলেই শিশির পড়বে, কিন্তু তাপমাত্রা 20 ওপরে হলে কিন্তু শিশির পড়বে না। ঠিক আছে, তাহলে বায়ুতে জলে বাষ্পের পরিমাণ বেশি থাকলে মানে বায়ুর আর্দ্রতা বেশি হলে, আর্দ্রতা বেশি হলে শিশিরাঙ্ক ভাগ বা শিশির বেশি পড়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কম হলে শিশির তাড়াতাড়ি জয় বা শিশির ভালো হয়। কেন? কারণ যত বায়ু প্রবাহ কম হবে তত বায়ুটা কি হবে, ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুর বা ভূপৃষ্ঠের সংস্পর্শে বেশিক্ষণ থাকার সময় পাবে, ফলে সে কিছুটা তাপ ভূপৃষ্ঠ সাথেও বিকিরণ করবে। যত বায়ু প্রবাহ কম হবে তত বায়ু তার তাপটা ভূপৃষ্ঠের সাথে বা ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুর সাহায্যে বস্তুর সাথে চলাচল করতে পারবে, তাই সে তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে। তাহলে বায়ু প্রবাহ কম হওয়া হচ্ছে ভালো শিশির পড়ার শর্ত। তিন নম্বর, ভূপৃষ্ঠের কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি ভালো বিকিরক এবং উপরিবাহী, ভালো বিকিরক এবং উপরিবাহী বস্তুর সংস্পর্শ, ভূপৃষ্ঠের কাছাকাছি ভালো বিকিরক এবং উপরিবাহী বস্তুর সংস্পর্শ থাকলে সেক্ষেত্রে দেখেছি দেখা যায় যে বেশি শিশির জমে। ঠিক আছে, আচ্ছা আবার ফিফথ পয়েন্টে বলা বলা যায় যে শিশির ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানেই বেশি জমে, শিশির ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানেই বেশি জমে, কারণ সে ওই যে তার তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার সুযোগটা পায়, ওই জন্য গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির জমার হার বেশি, ওই জন্য গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির জমার হার বেশি, এইটি হচ্ছে শিশির জমার শর্ত। ঠিক আছে, এবার কোনো কারণে যদি
কোনো কারণে যদি বায়ু প্রবাহহীন রাতে বা বায়ুমণ্ডলের বিরাট অংশের একটা উষ্ণতা যদি বায়ুমণ্ডলে একটা বিরাট অংশের উষ্ণতা হঠাৎ করে শিশিরাঙ্কের নিচে নেমে যায় তখন কি হয় বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায় তখন সেই অবস্থায় বায়ু তার মধ্যে থাকা ভাসমান ধূলিকণার উপরে জলীয় বাষ্পে ঘনীভূত করে জলকণা রূপে অবস্থান করে সেটা ভেসে বেড়াতে থাকে বায়ুতে একে আমরা বলি কুয়াশা ঠিক আছে তাহলে কুয়াশা কি কুয়াশা হচ্ছে যদি বায়ুমণ্ডলের কুয়াশা সংজ্ঞা কি লিখব যদি বায়ুমণ্ডলের বিরাট অংশের উষ্ণতা যদি বায়ুমণ্ডলের যদি বায়ুমণ্ডলের বিরাট অংশের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে যায় বায়ুমণ্ডলের বিরাট অংশের উষ্ণতা শিশিরাঙ্কের নেমে নিচে যায় তাহলে বায়ুর মধ্যে বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায় বায়ুর জলীয় ধারণ ক্ষমতা হ্রাস পায় এই অবস্থায় বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকার ধারণ করে এই অবস্থায় বায়ু থাকা জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকার ধারণ করে এই জলবিন্দুগুলি বায়ুর মধ্যে থাকা ধূলিকণা বা ভাসমান অন্য কোনো কণার উপর আশ্রয় লাভ করে বায়ুর মধ্যে ভেসে বেড়াতে থাকে একেই কুয়াশা বলে একেই কুয়াশা বল কি বললাম ক্লিয়ার যদি ধর অনেক সময় কি হয় যেখানে জলভাগ আছে জলভাগের উপর শিশিরাঙ্কের নিচে নামার হারটা বেশি ফলে সেক্ষেত্রে দেখা যায় জলভাগের উপর কুয়াশাটা অনেক গাঢ় হয় সাধারণত গাঢ় কুয়াশাকে আমরা বলে থাকি কুহেলিকা যদি কুয়াশা অনেক গাঢ় হয় তখন আমরা কি বলে থাকি কুহেলিকা তাহলে জলভাগের উপরের গাঢ় কুয়াশাকে কুহেলিকা বলে জলভাগের উপরের গাঢ় কুয়াশাকে কুহেলিকা বলে ঠিক আছে এটি হলো কুহেলিকা মেঘ কাকে বলে মেঘ হচ্ছে ঊর্ধ্বাকাশের কুয়াশাকে মেঘ বলে যেটা উপরে এই ঘটনা ভাবে যেটা উপরে এই ঘটনা ঘটছে সেটা হচ্ছে মেঘ আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি ঘটলে কুয়াশা উপরে দিয়ে ঘুরলে সেটাই হচ্ছে মেঘ ঊর্ধ্বাকাশের কুয়াশাকে তাই মেঘ বলে আর জলভাগের উপর কারো কুয়াশাকে আমরা কি বলছি কুহেলিকা ঠিক আছে আর যদি এখানে একটা কথা হয় ধোঁয়াশা
ধোঁয়াশা, অ্যাকচুয়ালি কুয়াশা ইংরেজি কি ফগ, আর ধোঁয়াশা হচ্ছে, ধোঁয়াশা ধোঁয়াশা মানে হচ্ছে স্মোক, ধোঁয়া প্লাস কুয়াশা, স্মোক প্লাস ফগ সব মিলে হচ্ছে এটা স্মোক, তাই ধোঁয়াশা। মানে কি হবে, শিল্পাঞ্চলে 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 কুয়াশা এবং ধোঁয়া মিলে, শিল্পাঞ্চলে কুয়াশা এবং ধোঁয়া মিলে যে ঘন আবরণের সৃষ্টি হয়, শিল্পাঞ্চলে কুয়াশা এবং ধোঁয়া মিলে যে ঘন আবরণের সৃষ্টি হয় তাকে ধোঁয়াশা বলে। শিল্পাঞ্চলে কুয়াশা এবং ধোঁয়া মিলে যে ঘন আবরণের সৃষ্টি হয় তাকে আমরা কি বলে থাকি, ধোঁয়াশা। ঠিক আছে, যেটা অন্য কোথাও দেখা যায় না সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কুয়াশা কি, ধোঁয়াশা কি। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে, এবার দেখা যাক। ঠিক আছে, এটা কিন্তু দূষণ, শিল্পাঞ্চলে কুয়াশা ও ধোঁয়া মিলে যে ঘন আবরণের, এটা বোঝা যে ঘন আবরণের দূষিত পরিবেশ সৃষ্টি করে, দূষিত পরিবেশ সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে। এবার খালি আজকে লাস্ট টপিক যেটা পড়বো, ঠিক আছে, সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এইটি পড়লে আমাদের তাপ চ্যাপ্টার শেষ, জলের ব্যতিক্রান্ত প্রসারণ এবং এর ফলে জলজ প্রাণীদের জীবনের উপর কি তার প্রভাব ফেলছে সেটা আমরা দেখতে পাবো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কি বলি, সাধারণত আমরা জানি উষ্ণতা বাড়লে যে কোনো তরলের আয়তন বাড়ে, সাধারণত আমরা জানি উষ্ণতা বাড়লে যে কোনো তরলের আয়তন বাড়ে। ঠিক আছে, তাহলে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ তোমাকে লিখতে বলে তাহলে তুমি কি লিখবে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ এটা লিখতে বললে কি বলবে, সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে যে কোনো তরলের আয়তন বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C পর্যন্ত, 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন কমে এবং 4°C-এর পর উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন বাড়ে, 4°C অবধি জলের উষ্ণতা কমে এবং সরি জলের আয়তন কমে, তারপরে উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন বাড়ে। জলের এইরূপ আয়তনের প্রসারণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে, জলের এইরূপ আয়তনের প্রসারণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। হয়েছে, জলের এইরূপ আয়তনের প্রসারণকে কি বলছি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। মানে কেমন, তুমি যদি উষ্ণতার সাথে আয়তনের ছবি আঁকো, আমার এইটা উষ্ণতা এটা আয়তন, তাহলে দেখা যাবে উষ্ণতার সাথে আয়তনের ছবি আঁকলে জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে জলের আয়তন 4°C, জলের আয়তন 4°C উষ্ণতায় কি হচ্ছে, একদম মিনিমাম হয়ে যাচ্ছে। ধরো এইটা আমার 1, 2, 3°C,
4 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াস চলতে আছে 6 ডিগ্রি সেলসিয়াস 7 ডিগ্রি সেলসিয়াস 8 ডিগ্রি সেলসিয়াস 9 ডিগ্রি সেলসিয়াস চলতে আছে এটা হচ্ছে আয়তন ঠিক আছে এই আয়তনটা যদি নিই সেন্টিমিটার কিউবে ঠিক আছে এটা কেমন করে লিখবি সেন্টিমিটার কিউবে এটা কেমন করে লিখবি ফার্স্ট এটা হচ্ছে জিরোতে হচ্ছে 1 জিরো নয় কিন্তু তারপরে 1.304 1.308 1.312 বুঝছে তারপরে হবে তাহলে এগুলো সরি এগুলো চারটে জিরো লিখবি 1.404 1.408 1.312 1.316 এইভাবে লিখবে এবার শুরুটা করবে কোন থেকে শুরুটা করবে 12 থেকে তাহলে 0 তে আয়তন আছে কোথায় মিনিমাম 4 ডিগ্রিতে মিনিমাম মানে কত 1 0 নয় কিন্তু এটা তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন এখানে 1 তারপরে আবার কি হবে তারপরে আবার বাড়বে বোঝা গেল তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস মানে তাই আয়তন ন্যূনতম তারপর বেড়েছে এই গ্রাফটা একটু বাঁকা হয়ে গেল মানে এই 4 ডিগ্রিতেই ন্যূনতম তারপরে বেরিয়ে মানে এই তাপমাত্রাই হচ্ছে আমার 4 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা তাহলে এটা হচ্ছে জলে ব্যতিক্রান্ত কোয়াশাবান তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন কত 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন হচ্ছে 1 গ্রাম পার সিসি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন কত হবে 1 গ্রাম পার সিসি ভালো করে মনে রাখবে 0 ডিগ্রিতে কিন্তু 1 গ্রাম পার সিসি নয় 1.3012 গ্রাম পার সিসি ফলে সরি আয়তন মানে 1 সিসি তাহলে 4 ডিগ্রি 1 গ্রাম জলের আয়তন বলতে 1 সিসি ঠিক আছে তাহলে আমি কি দেখলাম আমরা জানি যেখানে আয়তন বেশি সেখানে ঘনত্ব কম যেখানে আয়তন বেশি সেখানে ঘনত্ব কম তাহলে যদি ঘনত্বের যে গ্রাফটা আঁকি তখন গ্রাফটা কেমন হবে যদি উষ্ণতার সাথে ঘনত্বের গ্রাফটা আঁকি তখন সেখানে তুমি এরকম একটা স্থির লাইন টেনে নাও এটা কত এটা 1 1.40 1.40 তারপরে 0.49 0.398 0.397 এটা ধর আমার 0.396 হয়েছে এদিকে 1 2 3 4 5 6 7 তাহলে এখানে আমি কি পাবো এখানে গ্রাফটা কো শুরু হবে কোথায় 0.98 এখান থেকে শুরু হবে চারটা হতে আছে এখানে তো তাহলে এইখানটায় গিয়ে তারপরে আবার কমছে তাহলে জলের ঘনত্ব সর্বোচ্চ হচ্ছে কোথায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব কত হচ্ছে সর্বোচ্চ তার ভালোটা কত 1 গ্রাম পার সিসি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বটা হচ্ছে কত 1 গ্রাম পার সিসি এইটি হচ্ছে আমার জলের ব্যতিক্রান্ত কোয়াশাবান সুবিধাটা কি তাহলে আমি দেখলাম 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হবে জলের ঘনত্ব সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন তাহলে মজাটা কি ধরো এই টামাটা গ্লাস জলের উপরে বায়ুমণ্ডল আছে যখন ধরো জলাশয়ের উপরে বিভিন্ন জলতল আছে ধরো এই উষ্ণতা তো এই জল এখানে হলো 4 ডিগ্রি এখানে 3 ডিগ্রি এখানে 1 ডিগ্রি ঠিক আছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাহলে দেখা যাচ্ছে যদি বায়ু 0 ডিগ্রি হয়ে যায় তাহলে এখানে কি হয়েছে এই জায়গাটা কি হয়েছে এই জায়গাটা জলতলের উপরে এই জায়গাটা কি হয়েছে বরফ জমে গেছে এটা কি হয়েছে বরফ জমে গেছে তাহলে এই জায়গায় যখন বরফ জমে গেছে তাহলে কি হয়েছে তাপের লেনদেন বন্ধ তো যেই তাপের লেনদেন বন্ধ হয়ে গেল তখন তুমি কি দেখো তখন যে ভেতরে যে জায়গাগুলো এগুলো জল আছে কিন্তু সেই জলটা আর বরফ হতে পারছে না কারণ কি কারণ জলের ঘনত্ব
কি 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম। তাহলে এই যে ভেতরে জলটা আর বরফ হলো না, কিন্তু বাইরে উপরে জলাশয়ের উপরে জলতলটা বরফ হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এই ভেতরে বিভিন্ন জলজ প্রাণী থেকে শুরু করে মাছ থেকে শুরু করে যত রকম জলজ প্রাণী, তারা এই জলের মধ্যে সুন্দর কি করতে বেঁচে থাকতে পারছে। বিভিন্ন জলজ প্রাণী জলের মধ্যে সুন্দর তারা বেঁচে থাকতে পারছে। বোঝা গেল গেল না? তার মানে জলের ব্যতিক্রান্ত প্রসারের দরুন শীত প্রধান দেশে খুব ঠান্ডার সময় জলতলের উপরিভাগের জল বরফ হয়ে গেলেও, শীত প্রধান দেশে খুব ঠান্ডার সময় জলতলের উপরিভাগের জল বরফ হয়ে গেলেও নিচের দিকে জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস থাকায় ওই জল বরফ হয় না। কারণ তুই বলছিস নিচের দিকে কেন 4 ডিগ্রি থাকবে? আমরা জানি কি, যার ঘনত্ব বেশি ভারী হবে, 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব সর্বাধিক, তাহলে এই জলটাই ভারী, বাকি যত জল হালকা ফলছে উপরের দিকে আছে। 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব সবচেয়ে বেশি, মানে ঘনত্ব বেশি হলে ভার বেশি বা ওজন বেশি হবে, তাহলে সে নিচে আছে, বাকি সব তখন 4, 3, 1 উপর থেকে 0 আছে, তাহলে 0 তে জল কি হয় বরফ হয়ে যাবে, তখন কিন্তু এই জলটা আর বরফ হচ্ছে না। ফলে এই নিচের জলে কি হচ্ছে, জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারছে। এটাই হচ্ছে জলচর প্রাণীদের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব। ঠিক আছে, এখানে তাপ চাপটা শেষ, বাকি সমস্ত কিছু আমরা যখন অনলাইন ক্লাস করবো তখন সেই তাপের আরো কিছু অঙ্ক আরো এই সমস্ত কোন প্রশ্নটা লিখতে অসুবিধা সেটা বলবে, সেটা লিখে দেওয়া। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই অবধি।